নমস্কার বন্ধুরা, রক্তের অন্যতম উপাদান হলো লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এক ধরনের প্রোটিন যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। এই প্রোটিনটি হলো হিমোগ্লোবিন। এটি শরীরের অক্সিজেন পরিবহনে সাহায্য করে। সুস্থ জীবনযাপনে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকা প্রয়োজন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দুর্বলতা, ক্লান্তি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, ঝিম ধরা, ক্ষুধামন্দা ও দ্রুত হৃৎস্পন্দের মতো সমস্যা দেখা যায়। যদি হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম হয় তবে রক্তাল্পতা বা এর চেয়েও মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। কিছু খাবার খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মান ঠিক রাখা যায়। দেখে নিন কি খেয়ে হিমোগ্লোবিন বাড়বে। আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো বিটরুট। প্রাকৃতিকভাবেই বিটরুটে প্রচুর পরিমাণে লোহা রয়েছে। এছাড়া আছে ম্যাগনেসিয়াম, তামা, ফসফরাস, ভিটামিন B1, B2, B6, B12 এবং প্রচুর পরিমাণে ভাইটামিন সিও রয়েছে। এই ধরনের সবজি পূর্ণ রয়েছে খনিজ সম্পদ ও ভাইটামিন দ্বারা, ফলে নিয়মিত সবজিগুলি খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। একই সঙ্গে রক্তে লোহিত কণিকার সংখ্যাতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো সজনে পাতা। জিঙ্ক, লোহা, তামা, ম্যাগনেসিয়ামের মতো খনিজ সহ ভাইটামিন A, B এবং C দ্বারা পরিপূর্ণ এই সজনে পাতা। সজনে শাক প্রতিদিন ভাতের সঙ্গে খাওয়া যায়, সেক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো সবুজ শাকসবজি। পালং, সর্ষে, ব্রোকলির মতো শাকসবজিও আয়রনে পরিপূর্ণ। এছাড়া ভাইটামিন B12, ফলিক অ্যাসিড রয়েছে পর্যাপ্ত পরিমাণে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলে শাকসবজিগুলি পাতে রাখা যায়। ব্রোকলির কথা একটু আলাদা করে বলতে হয়, কারণ এই সবজিতে রয়েছে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স, ভাইটামিন এ, ভাইটামিন সি, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম। একটা কথা মনে রাখতে হবে, সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। ক্যালোরি কম থাকায় বেশি মাত্রায় খেলেও ওজন বাড়ে না। সবচাইতে বড় কথা, ডায়াবেটিক্স রোগীরা নিশ্চিন্তে শাকসবজি খেতে পারেন। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো খেজুর ও কিশমিশ। খেজুর ও কিশমিশ একত্রে আয়রন ও ভাইটামিন সি এর উপযুক্ত উৎস। প্রতিদিন সকালে 3টি করে খেজুর এবং 1 মুঠো কিশমিশ খেলে রক্তাল্পতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শরীরে এনার্জিও থাকে চূড়ান্ত। তবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের খাবার খাবেন না। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো তিল। কালো তিলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক এবং ভাইটামিন B6 এবং ফলেট। একটি বাটিতে 1 টেবিল চামচ তিল নিয়ে সারা রাত জলে ভিজিয়ে পরদিন সকালে খালি পেটে খেলে রক্তাল্পতার সমস্যা মেটে। এমনকি মধু দিয়ে তিলের নাড়ু করে খেলেও উপকার মেলে। চাইলে ওটমিল এবং ইয়োগার্ট মিশিয়েও খাওয়া যেতে পারে এই তিল বীজ। এরপর আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো আপেল। দিনে 1টি করে আপেল খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে পারবেন। আয়রনের উৎস আপেলে আরও নানান ধরনের পুষ্টি উপাদান রয়েছে। প্রতিদিন খোলাসহ 1টি আপেল খান অথবা সমানুপাতে আপেল ও বিটের রস মিশিয়ে খেতেও পারেন। এরপর আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো বেদানা। আয়রন, ক্যালসিয়াম, শর্করা ও ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে। প্রতিদিন মাঝারি আকৃতি 1টি বেদানা খাওয়ার চেষ্টা করুন অথবা 1 গ্লাস বেদানার জুস খান। এরপর আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো ডাল। ছোলা, সোয়াবিন ও বিন জাতীয় খাবারে থাকে প্রচুর আয়রন। যারা নিরামিষ খাবার পছন্দ করে তাদের কাছে সোয়াবিন একটি জনপ্রিয় খাবার। এই সোয়াবিন থেকে বিভিন্ন ধরনের খাবারও তৈরি করা যায়। এই ধরনের খাবার খেলে তা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন আমাদের বন্ধুদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।